আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো গাজরের হালুয়া, খুব সহজে। এখানে আমি গাজরটা কুচি কুচি করে নিয়েছি, আমি প্রথমে গাজরটা ছিলে কুচি কুচি করে নিয়েছি এই মেশিনটা দিয়ে। যা যা লাগবে এখানে আমি নিয়েছি তিনটা তেজপাতা, দুই টুকরা দারচিনি, তিনটা এলাইচ, লাগবে গুঁড়া দুধ, কন্ডেন্স মিল্ক, কিশমিশ, ঘিটা আমি গলায় নিয়েছি, লাগবে দুধ, আমি কোনো পানি ইউজ করবো না, দুধ নিয়েছি, আর লাগবে চিনি, যদি লাগে আমি দিব। এবার চলে দেবো রান্নায়। এখানে আমি একটা পাতিল গরম বসাই দিছি, এখন দিয়ে দেবো ঘিটা। এবার দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, আমি এলাচটা একটু ফাটাই দেবো। দিয়ে হালকা একটু 2 সেকেন্ডের জন্য ভেজে নিব। আমি চুলাটা ধরাই দিছিলাম আগে। এখন আমি গাজরটা দিয়ে দেবো। গাজরটা দিয়ে দেওয়ার পরে আমি এবার মাছটা দিয়ে দেবো। দুই 3 মিনিট ভাজা হয়ে গেছে আমার। এবার আমি দেবো দুধটা। আমি দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। গাজরটা সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে ঢেকে রাখলে। এবার ঢাকনা বন্ধ করে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেবো। আমার হালুয়াটার বরফ চলে আসছে, আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আরো 10 মিনিট রান্না করব। আরো আরো নেড়েছে, আরো 10 মিনিট মতো রান্না করব সেদ্ধ হওয়া যাওয়া পর্যন্ত। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অল্প একটু লবণ, যেহেতু মিষ্টি জিনিস অল্প লবণ দিলাম। গাজরটা সেদ্ধ হয়ে গেছে, এখন আর ঢাকনা দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে হয়ে থাকবে, পানি টানতে থাকবে। এবার এখানে আমি 2-3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা কন্ডেন্স মিল্ক দিব এই জন্য মিষ্টিটা আমি কম দিলাম। আরো কিছুক্ষণ জাল করবো আস্তে আস্তে। কিছুক্ষণ পর নাড়াচাড়া দেওয়ার পরে আমি মশলা গুলো সব তুলে নিব। মশলার ফ্লেভারটা যে চলে যাওয়ার চলে গেছে ভিতরে, আর তেজপাতাটা দরকার নাই, আমি এটা তুলে নিচ্ছি।
থাক, আমি একটু পরে তুলে নেবো যখন বানাবো হালুয়াটা। এখানে এবার দিয়ে দেবো কন্ডেন্স মিল্ক। কন্ডেন্স মিল্ক দেওয়ার পরে ঢাকা ছেড়ে দেবো, আবার কিন্তু পানি পানি হয়ে আসছে আস্তে আস্তে, দুটোটা মিষ্টি তাই পানি ছাড়বে এখন। আবার কিছুক্ষণ আস্তে আস্তে নাড়াচাড়া দিলে, 5 মিনিটের মতো নাড়াচাড়া করলে শুকিয়ে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর কাঠবাদাম। এভাবে করে আরো 10 মিনিটের মতো আমি শুকাই নেব পানিটা। আমার গাজরের হালুয়াটা রেডি। আমি নামাই নেওয়ার আগে এখানে দিয়ে দেব কিছুটা গুঁড়া দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার আমি নামাইয়া পরিবেশন করে তোকে দেখাচ্ছি, আমি নামানোর পরে পরিবেশন করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই তো আমার হয়ে গেল খুব সহজে গাজরের হালুয়া। আমি ক্যামেরা একটু কাছে নিয়ে দেখাই দিচ্ছি কত দারুণ ইয়ামি হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।